আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্গীয় প্রহসন। হে সৌম্য, 33 কোটি দেবতাতেও কি ইন্দ্রলোক পূর্ণ হয় নাই? আরও কি নূতন দেবতা আমন্ত্রণের আবশ্যক আছে? হে প্রিয় দর্শন, স্মরণ রাখিও, জন্ম মৃত্যুর দ্বারা মর্তলোকে লোকসংখ্যা নিয়ম শাসনে থাকে, কিন্তু স্বর্গলোকে মৃত্যুর অভাবে দেব সংখ্যা হ্রাস করিবার কোনো উপায় নাই। অতএব সংখ্যা বৃদ্ধি করিবার পূর্বে সবিশেষ বিবেচনা করিয়া দেখা কর্তব্য। হে সুরগুরু, স্বর্গের পথ দুর্গম করিবার জন্য স্বর্গাধিপতির চেষ্টা ত্রুটি নাই, এ কথা সর্বজন বিদিত। পাক শাসন নাকপথে, তবে কেন অধুনা দেবলোকে মনসা শীতলা ঘেঁটু নামধারী অজ্ঞাত কুলশীল নব নব দেবতার অভিষেক হইতেছে? দ্বিজোত্তম, আমরা দেবতাগণ ত্রিভুবনের কর্তৃত্বভার প্রাপ্তি হইয়াছি বটে, কিন্তু সে কেবল ত্রিভুবনের সম্মতিক্রমে। একথা গুরুদেবের অগোচরে নাই যে মর্তলোকেই দেবতাদের নির্বাচন হইয়া থাকে। এককালে আর্যাবর্তের সমস্ত ব্রাহ্মণ হোতাগণ আমাকেই স্বর্গের প্রধান পদ দিয়াছিলেন, এবং তৎকালে সরস্বতী দৃশত্বতী তীরের প্রত্যেক যজ্ঞহূতাসনে আমার উদ্দেশ্যে অহরহ যে হবি সমর্পিত হইত, তাহার হোমধূমে আমার সহস্র লোচন হইতে নিরন্তর অশ্রু প্রবাহিত হইত। অদ্য নরলোকে হবিঘৃত কেবলমাত্র জঠর যজ্ঞে ক্ষুধাসুরের উদ্দেশ্যেই উপরীত হইয়া থাকে, এবং শুনিতে পাই সে ঘৃত বিশুদ্ধ নহে। এ বৃত্তনিষুদন, সেই অপবিত্র বিমিশ্র ঘৃতপানে শুনিতে পাই ক্ষুধাসুর মৃতপ্রায় হইয়া আসিয়াছে। হে শত্রু, দেবতাদের প্রতি দেবাদিদেবের বিশেষ কৃপা আছে, সেই জন্যই নরলোকে হোমাগ্নি নির্বাপিত হইয়াছে, নতুবা নব্য গব্য পরিপাক করিতে হইলে ভোগ পাক শাসন দেবজঠরের সমস্ত অমৃতরস সুতীব্র অম্লরসে পরিণত হইত। অগ্নিদেবের মন্দাগ্নি এবং বায়ুদেবের বায়ু পরিবর্তন আবশ্যক হইত, এবং সমস্ত দেবতার অমরবক্ষে অসহ্য শূল বেদনা অমর হইয়া বাস করিত। হে জ্ঞানী শ্রেষ্ঠ, উক্ত ঘৃতের গুণাগুণ আমার অবিদিত নাই, যেহেতু যমরাজের নিকট সর্বদাই তাহার বিবরণ শুনিতে পাই। অতএব হব্য পদার্থে আমার কিছু মাত্র লোভ নাই, এবং হোমাগ্নির তিরোধান সম্বন্ধেও আমি আক্ষেপ করিতেছি না। আমার বক্তব্য এই যে, যেমন পুষ্প হইতেই সৌরভ উত্থিত হয়, তেমনি মর্তের ভক্তি হইতেই স্বর্গ ঊর্ধ্বলোকে উদ্বাহিত হইতে থাকে। সেই ভক্তি পুষ্প যদি শুষ্ক হইয়া যায়, তবে হে দ্বিজ সত্যম, 33 কোটি দেবতাও আমার এই পারিজাত মোদিত নন্দন বন বেষ্টিত স্বর্গলোক রক্ষা করিতে পারিবে না। সেই কারণে মর্তের সহিত যোগ প্রবাহ রক্ষা করিবার জন্য মাঝে মাঝে নরলোকের নবনির্বাচিত দেবতাগুলিকে সাদরে স্বর্গে আবাহন করিয়া আনিতে হয়। হে ত্রিকালজ্ঞ, স্বর্গের ইতিহাসে এমন ঘটনা ইতিপূর্বেও ঘটিয়াছে। হে মেঘবাহন, সে সমস্ত ইতিহাস আমার অগোচর নাই, কিন্তু ইতিপূর্বে যে সকল নূতন দেবতা মর্ত হইতে স্বর্গলোকে উন্নীত হইয়াছিলেন, তাহারা অভিজাত দেবগণের সহিত একাসনে বসিবার উপযুক্ত। সম্প্রতি ঘেঁটু প্রমুখ যে সমস্ত দেবতাগণ তোমার নিমন্ত্রণে স্বর্গে আসিয়া আশ্রয় লইয়াছেন, তাহারা সুরসভার দিব্যজ্যোতি ম্লান করিয়া দিয়াছেন। হে অদিতি নন্দন, আমার প্রস্তাব এই যে তাহাদের জন্য একটি উপদেবলোক সৃজন করিবার জন্য বিশ্বকর্মার প্রতি বিশেষ ভারার্পণ করা হয়। বুধ প্রবর, তাহা হইলে
সেই উপসর্গই স্বর্গ হইয়া দাঁড়াইবে এবং স্বর্গ উপসর্গ হইবে মাত্র। একমাত্র বেদমন্ত্রের উপর আমাদের স্বর্গ প্রতিষ্ঠিত। জার্মানদেশীয় পণ্ডিতগণের বহুল চেষ্টা সত্ত্বেও সে মন্ত্র এবং তাহার অর্থ সকলে বিস্মৃত হইয়া আসিয়াছে। কিন্তু আমাদের নূতন আমন্ত্রিত দেবদেবীগণ ছায়ানাচার্যের ভাষ্য, পাশ্চাত্য ঐতিহাসিকদের পুরাতত্ত্ব অথবা তাহাদের প্রাচ্য শিষ্যবর্গের বৈজ্ঞানিক ব্যাখ্যার উপর নির্ভর করিতেছেন না। তাহারা প্রতিদিনের সদ্য আহরিত পূজা প্রাপ্ত হইয়া উপবাসী পুরাতন দেবতাদের অপেক্ষা অনেকগুণ প্রবল হইয়া উঠিয়াছেন। তাহাদিগকে সপক্ষে পাইলে আমরা নূতন বল লাভ করিতে পারিব। অতএব গুরুদেব, প্রসন্ন চিত্তে তাহাদের কণ্ঠে দেবমাল্য অর্পণ করিয়া তাহাদিগকে স্বর্গলোকে বরণ করিয়া লওন। অহ দুর্বৃত্তানিয়তি, মর্ত্যলোকের প্রসাদ লাভ লালসায় কত পুরাতন দেবকুল প্রদীপ ক্রমশ আপন দেবমর্যাদা বিসর্জন দিয়াছেন। দেব সেনাপতি কার্তিকেও বীর বেশ পরিত্যাগ করিয়া সূক্ষ্ম বসন লম্বকচ্ছে কামিনী মনমোহন নির্লজ্জ নাগর মূর্তি ধারণ করিয়াছেন। গম্ভীর প্রকৃতি গণপতি কদলিতরুর সহিত গোপন পরিণয় পাশে বদ্ধ হইয়াছেন এবং মহাযোগী মহেশ্বর গঞ্জিকা ধূস্তর সিদ্ধিপানে উন্মত্ত হইয়া মহাদেবীর সহিত অস্ত্রাব্য ভাষায় কলহ করিয়া নীচ জাতীয় স্ত্রীপল্লীর মধ্যে আপন বিহার ক্ষেত্র বিস্তার করিয়াছেন। সে সমস্তই যখন একে একে সহ্য করিতে পারিয়াছি তখন বোধ করি দেবাসনে উপদেবতাগণের অধিরোহণ দৃশ্য এই বৃদ্ধ ব্রাহ্মণের ধৈর্য কঠিন বক্ষস্থল বিদীর্ণ করিতে পারিবে না। ভগবান উরুপতে, স্বর্গলোকে তো কৃষ্ণপক্ষের প্রভাব নাই, তবে অদ্য কেন তোমার সুম্ম সুন্দর প্রফুল্ল মুখচ্ছবি অন্ধকার দেখিতেছি? দেব সহস্রলোচন, স্বর্গে কৃষ্ণপক্ষ থাকিলে অমাবস্যার ছায়ায় আমি আনন্দে আশ্রয় গ্রহণ করিতে পারিতাম। দেবরাজ, দেবী শীতলার প্রসন্ন দৃষ্টি হইতে আমাকে নিষ্কৃতি দান কর। তিনি স্বর্গে পদার্পণ করিয়া অবধি আমার প্রতি যে বিশেষ পক্ষপাত প্রকাশ করিতেছেন আমি একাকী তাহার যোগ্য নহি। তাহার সেই প্রচুর অনুগ্রহ দেব সাধারণের মধ্যে সমভাগে বিভক্ত হইলে কাহারও প্রতি অন্যায় হয় না। সুধাংশু মালিন, সুহৃদগণের সহিত ভাগ করিয়া ভোগ করিলে অধিকাংশ আনন্দই বৃদ্ধি পাইয়া থাকে সন্দেহ নাই, কিন্তু রমণীর অনুগ্রহ সে জাতীয় নহে। ভগবান, তবে সে আনন্দ তুমি সম্পূর্ণ গ্রহণ করো, তুমি সুরশ্রেষ্ঠ। এ সুধাবেগ তুমি ব্যতীত আর কেহ একাকী সম্বরণ করিতে পারিবে না। প্রিয় চক্ষে, অন্যের নিকট যাহা পাওয়া যায় তাহা বন্ধুকে দান করা কঠিন নহে, কিন্তু প্রেম সেরূপ সামগ্রী নহে। তুমি যাহা পাইয়াছ তাহা তুমি অনাদরে ফেলিয়া দিতে পারো, কিন্তু প্রিয়তম বন্ধুর অত্যাবশ্যক পূরণ করিবার জন্য তাহা দান করিতে পারো না। যদি ফেলিয়া দিতে পারিতাম তবে বিপন্নভাবে তোমার দ্বারস্থ হইতাম না। সুরপথে অনেক সৌভাগ্য আছে যাহা দূরে নিক্ষেপ করিলেও নিকটে সংলগ্ন হইয়া থাকে। সশলাঞ্ছন, তুমি কি অপযশের ভয় করিতেছ? সখে, সত্য বলিতেছি, কলঙ্কের ভয় আমার নাই। কলানাথ, তবে কি তুমি তোমার অন্তঃপুর লক্ষ্মী প্রিয়তমার অসুয়া আশঙ্কা করিতেছ? বন্ধ, তোমার অবিদিত নাই, সপ্তবিংশতি নক্ষত্র নারী লইয়া আমার অন্তঃপুর, তাহারা প্রত্যেকেই সমস্ত রাত্রি অনিমেষ নেত্রে জাগ্রত থাকিয়া আমার গতিবিধি নিরীক্ষণ করিয়া থাকে। তথাপি এ পর্যন্ত নক্ষত্রলোকে কোনরূপ অশান্তির কারণ ঘটে নাই। সপ্তবিংশতির উপর আর একটি যোগ করিতে আমি ভীত নহি। সখে, ধন্য তোমার সাহস, তবে তোমার ভয় কিসের? জয়স্তু দেবরাজ, বাণী বিনা পানি স্বর্গ পরিত্যাগের কল্পনা করিতেছেন। কেন কেন কেন, দেবগণ তাহার নিকট কি কারণে অপরাধী হইয়াছে? মনসা শীতলা মঙ্গলচণ্ডী নামনী দেবীগণ সরস্বতীর কমল বনে চিঙ্গটি নামক
কর্দমচর ক্ষুদ্র মৎস্যের সন্ধানে গিয়াছিলেন। কৃতকার্য না হইয়া কমলকলিকায় অঞ্চল পূর্ণ করিয়া তিনতিড়ি সংযোগে কটুতৈল্যে অম্ল ব্যঞ্জন রন্ধন পূর্বক তীরে বসিয়া প্রচুর পরিমাণে আহার করিয়াছেন এবং পিত্তলস্থালী সরোবরের জলে মার্জনপূর্বক স্ব স্ব স্থানে ফিরিয়া আসিয়াছেন। এ পর্যন্ত মানস সরোবরের পদ্মকলিকা দেব দানব কেহই ভক্ষ্যরূপে ব্যবহার করে নাই। দেবগণ দেবীগণ স্বাগত, আপনাদের কুশল? স্বর্গলোকে আপনাদের কোনরূপ অভাব নাই তো? অনুচরগণ সমাহিত হইয়া সর্বদা আপনাদের আদেশ পালনের জন্য অপেক্ষা করিয়া থাকে। সিদ্ধ গন্ধর্বগণ নৃত্যশালায় নৃত্য গীতাদির দ্বারা আপনাদের মনোরঞ্জন করে। কামধেনুর দুগ্ধ এবং অমৃতরস যথাকালে আপনাদের সম্মুখে আহরিত হইয়া থাকে। নন্দনবনের সুগন্ধ সমীরণ আপনাদের ইচ্ছানুযায়ী হইয়া বাতায়ন পথে প্রবাহিত হইতে থাকে। আপনাদের লতানিকুঞ্জে পারিজাত সর্বদাই প্রস্ফুটিত থাকিয়া শোভা দান করে। নিংশে কি বকছে ভাই? পুরুত ঠাকুরের মতো মন্তর পড়ে যাচ্ছে। ওহে, তুমি বুঝি কর্তা, তা তোমার মন্তর পড়া হয়ে থাকে তো গোটা কত কথা বলি। হে ঘেঁটো, আপনকার ঘেঁটো কি? আমি কি তোমার বাগানের মালি? বাপের জন্মে এমন অভদ্র মানুষ তো দেখিনি গা। ঘেঁটো, এই আমি যদি তোমাকে ইন্দির না বলে ইন্দিরে বলি তাহলে চিত্তিরে হয়? কুন্দাবদন্তি, বহু তপস্যার দ্বারা স্বর্গলোক লাভ করিয়াছিলাম, কিন্তু কোন সুকৃতি ফলে আপনার সকলের স্মৃত দর্শন ময়ূখে স্বর্গলোকে অকস্মাৎ অতিমাত্র আলোকিত হইয়া উঠিল, এখনো তাহা ধারণা করিতে পারিলাম না। আরে রাখো রাখো, ওসব বাজে কথা রাখো। তোমার পেঁয়াদাগুলো আমাকে সোনার ভাঁড়ে করে কি সব এনে দেয় সে আমি ছুঁতে পারিনি। তোমার সচিগিন্নিকে বলে দিও আমার জন্য রোজ যেন এক থাল গোবরের লাড়ু তৈরি করে পাঠিয়ে দেন। তথাস্তু, স্বর্গে আমাদের কল্পধেনু আছেন, তিনি সকলের কামনাই পূরণ করিয়া থাকেন। বোধ করি আপনার প্রার্থনা পূরণ করা তাহার পক্ষে দুঃসাধ্য না হইতে পারে। মাইরি, তুমি এত ছল জানো ভাই? আমাকে আচ্ছা ভোগ ভুগিয়েছো, যাহ আমি বলি তুমি বুঝি অন্দরমহলে আছো। ঢুকে দেখি অশ্লেষা আর মঘা নবাব পুত্রীর মতো বসে আছেন, আমাকে দেখে অবাক হয়ে রইলেন, আমার সহ্য হলো না। আমি বললুম, বলি ও বড় মানুষের জি, তোমাদের গতর খাটিয়ে খেতে হয় না বলে বুঝি দেমাকে মাটিতে পা পড়ে না? যা বলতে হয় তাই বলেছি, ধুন্ধুমার বাঁধিয়ে দিয়ে এসেছি। সপ্তবিংশতির উপর অষ্টবিংশতিতম যোগ হইলে কিরূপ দুর্যোগ হইতে পারে তাহা হে সতীপতে সহজেই অনুভব করিতে পারিবেন। ওই অনবদ্যে মা গো মা, তুমি এত হাসাতেও পারো, আদর করে বেশ নামটি দিয়েছো যাহ আনবদ্যি। কিন্তু বদ্যিতে করবে কি ভাই? কত বদ্যির সাত পুরুষকে আমি সাত ঘাটের জল খাইয়ে এসেছি, আমি কি তেমনই মেয়ে? কি গো ইন্দিরদা, মুখে যে রাটি নেই, রেতের বেলা গিন্নির সঙ্গে বকাবকি চুলোচুলি হয়ে গেছে নাকি? দেব, আসন গ্রহণে অনুমতি হোক। এই যে এখানে ঢের জায়গা আছে। দাদা, আমার সঙ্গে তুমি নৌকতা করো না, আজ থেকে তুমি আমার দাদা আর আমি তোমার ছোট ভাই ঘেঁটু। তুমি যাও কোথায়? মনোজ্ঞে, অদ্য অন্তঃপুরে দেবীগণ ভর্তৃপ্রসাদন ব্রতে তাহাদের এই সেবকা ধমকে স্মরণ করিয়াছেন, অতএব যদি অনুমতি হয় তবে হে হরিণ শালীন নয়নে। কি বললে? শালী? তা ভাই তাই সই, তোমার চাঁদ মুখে সবই মিষ্টি লাগে।
তা শালি যদি বললে তবে কানমোলাটিও খাও। ভগবান শীত কিরণ মালিন তুমি ধন্য, করুণ স্পর্শে তরুণী করো কিশলয়ের অরুণ রাগ, এখনো তোমার কর্ণমূলে সংলগ্ন হইয়া আছে। মোলো মোলো, আমাদের মন সে হিংসায় ফেটে মোলো। আমি চাঁদের পাশে বসেছি, এ আর ওর গায়ে সইল না, ঘুর ঘুর করে বেড়াচ্ছে দেখো না। এতগুলো পুরুষ মানুষের সামনে লজ্জাও নেই, মাগিয়েবার পাড়ায় গিয়ে কত কানা ঘুষই না করবে। উনিও বড় কসুর করেননি, কার্তিক ঠাকুরটিকে নিয়ে যেরকম নির্লজ্জপনা করেছে আমি দেখে লজ্জায় মরে যাই আর কি। কার্তিক কোথায় নুকোবে ভেবে পায় না, ওই তো চেহারা, ওই নিয়ে এত ভঙ্গিও করে, মাগো মাগো। আহ মর মাগি, চাঁদের সামনে দিয়ে অমন বেহায়ার মতো আনাগোনা করছিস কেন, যেন সাপ খেলিয়ে বেড়াচ্ছে। কার্তিকের ওখানে ঠাঁই হলো না নাকি? ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো, ওই অশুয়া তাম্রলোচনে, ওই গলদ বেণীবন্ধে, ওই বিগলিত দুকুল বসনে, ওই কোকিল জিত কুজিতে, তার তর সপ্তম স্বরকে পঞ্চম স্বরে নম্র করিয়া আনো ওই কোপনে। আহা, তুমি এত ব্যস্ত হও কেন দাদা? ওদের এমন রোজ হয়ে থাকে, থাকতো ওলা বিবি তা হলে আরো জমত। তার কি খাবার গোল হয়েছে তাই সে শচীর সঙ্গে ঝগড়া করতে গেছে? হা সুরেন্দ্র বক্ষ বিহারিণী দেবী পৌলমী। দেবরাজ, কর্কশ কোলাহলে আমার দেববীণার স্বরস্খলন হইতেছে, আমার কমলবন শূন্য প্রায়, আমি দেবলোক হইতে বিদায় গ্রহণ করিলাম। আমিও জননী বাণীর অনুগমন করি। আজ অপরূপ অভিনব সপ্তদশ কলায় দেব শশধরকে সমধিকতর শোভমান দেখিতেছি। দেবীগণ, এই হতভাগ্যকে অকরুণ পরিহাসে বিলম্বিত করিবেন না। পুরুষ রাহু আমাকে কেবল ক্ষণমাত্র কাল পরাভব করিতে পারে, সেই আক্রোশে ঈর্ষান্বিত ভগবান একটি স্ত্রী রাহু সৃজন করিয়াছেন, ইহার পূর্ণ গ্রাস হইতে আমি বহু চেষ্টায় আপনাকে মুক্ত করিতে পারিতেছি না। আর্যপুত্র, এই ভদ্র ললনা অনতি পূর্বে তোমার অন্তঃপুরে প্রবেশ পূর্বক তোমার শ্বশুর কুলকে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ পর্যন্ত অশ্রুতপূর্বক উৎসা দ্বারা লাঞ্ছিত করিয়া আসিয়াছেন। দেবীর সেই আশ্চর্য ব্যবহারকে আমরা অধিকার বহির্ভূত উপদ্রব জ্ঞান করিয়া বিস্ময়ান্বিত হইয়াছিলাম। এক্ষণে স্পষ্ট বুঝিতে পারিতেছি, সৌভাগ্যবতী তোমারই হস্তে সেই অবমাননার অধিকার প্রাপ্ত হইয়াছেন। এখন আর্যপুত্রকে তাহার নবতর শ্বশুরকুলে বরণ করিয়া আমরা নক্ষত্র লোক হইতে বিচ্যুতি লাভের জন্য চলিলাম। ভদ্রে কল্যাণী, তোমার সৌভাগ্য অক্ষয় হইউক। আর যে শুভ আগমন হোক। ইস, ভারী খাতির যে মায়েরই দাদা, ঢের ঢের পুরুষ মানুষ দেখেছি কিন্তু তোর মতো এমন স্ত্রৈণ আমি দেখিনি। বলি বউ ঠাকুরুন, আমার দাদাকে কি মন্তর পড়ে দিয়েছ বলো দেখি, একেবারে শ্রীচরণের গোলাম করে রেখেছ। তুমি উঠলে ওঠে, তুমি বসলে বসে, বলি একটা কথাই কও। কথা কইতে দোষ কি আছে বিধুমুখী, কি মন্তর পড়ে দিয়েছ বলো তো দেখি, বলি কি মন্তর পড়ে দিয়েছ বলো তো দেখি। কথা কও না ওগো প্রাণ সখী। দেব ঘেঁটো, কিঞ্চিত অবসর দিতে অনুমতি হোক, দেবীর নিকট কিছু নিবেদন আছে। ইস, দেখো দেখো, একটু কাছে এসে বসেছি,
তোমার যে আর গায়ে সইল না, এতটা বাড়াবাড়ি কিছু নয়। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। না না, কাজ নেই ভাই, আবার সাপ দেবে। তোমরা দুজনে বসো, আমি যাই। দেব, তুমি আত্মবিস্মৃত হইতেছো। তাই বলি যায় কোথায়? অমনি বুঝি স্বামীর কাছে নাগাতে এসছো? তা নাগাও না, তোমার স্বামীকে আমি ডরাইনি। দেবরাজ, আমি জয়ন্তকে সঙ্গে লইয়া বিষ্ণুলোকে কিছুকাল লক্ষ্মীদেবীর আলয়ে বাস করিবার সংকল্প করিয়াছি। বহুকাল দেবী দর্শন ঘটে নাই। আর যে আমিও দেবীর অনুসরণ করিতেছি। বহুকাল পূজার অনবসর ক্রমে চক্রপাণির নিকটে অপরাধী হইয়া আছি। দেব সহস্রলোচন, বিষ্ণুলোকে আমারও বিশেষ আবশ্যক আছে। লক্ষ্মীদেবী, হায় বিপদকালে বান্ধবেরাও ত্যাগ করিয়া যায়। অমন হাড়িপানা মুখ করে আছো কেন? অমন করে থাকো তো ফের কানমোলা খাবে। সফুরত কনকপ্রভে, বিষ্ণুলোকে আমার বিস্তর বিলম্ব হইবে না, যদি অনুমতি কর তো দাস। ফের কানমোলা খাবে? আপনারা তবে ততক্ষণ মিষ্টালাভ করুন। দাস বিষ্ণুলোক অভিমুখে প্রয়াণ করিতে ইচ্ছা করে। এই নাটকে অভিনয় করলেন বৃহস্পতি অনিরুদ্ধ ঘোষ, ইন্দ্র সুদীপ্ত রায়, চন্দ্র শুভজিৎ পাত্র, দূত অর্কজয় ভট্টাচার্য, ঘেটু শীর্ষ রায়, মনসা ও ওলা বিবি অনন্যা হাজরা, শীতলা ও বীণাপানি আদ্রিতা ভট্টাচার্য, অশ্লেষা ও সচি অদিতি দত্ত, গানে ও গানের সুরে শীর্ষ রায় এবং পর্ব পরিচালনায় অদিতি দত্ত। আগামী রবিবার আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে নাটক মাখন বিলাসী। শুনতে থাকুন সোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।